দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ বুধবার, চুয়াডাঙ্গা জেলা আলমনগর হাট। প্রতি বুধবার এই হাটটা বসে, সপ্তাহে একদিন হাট বসে। শুধু দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন সেই কামনা করি। কুরবানি ঈদের আর মাত্র 15 দিন বাকি। মহিষের হাটে প্রচুর মহিষের সমাগম হয়েছে, আপনারা দেখছেন প্রচুর মহিষ আসছে হাটে। কুরবানির হাট জমজমাট হয়ে উঠেছে। হাটে অনেক সুন্দর সুন্দর মহিষও আসছে। এদিকে কটা বাছুর মহিষ আসলোই মাত্র, দেখেন হাটে কুরবানির হাট বলে সেজন্য হাটে প্রচুর পশু সমাগম হয়েছে। আজকে সেরকম গরমও পড়ছে, চরম গরম। দেখেন মহিষের গায়ে পানি ছিটাচ্ছে সবাই, ওইদিকেও মহিষের গায়ে পানি ছিটাচ্ছে, এদিকেও মহিষের গায়ে পানি ছিটাচ্ছে। শুরুতেই এই দুইটা মহিষ আসছে, দেখেন পিছনের সাইডটা কত সুন্দর, অনেক সুন্দর মহিষ দুইটা। মহিষ দুইটা নিয়ে আসছে ভাই। ভাই আপনার নামটা কি ভাই? আমার নাম হাসান ভাই। বাড়ি কোথায়? বাড়ি গাংনি থানা। গাংনি থানা কোন গ্রাম? মোহাম্মদপুর গ্রাম থেকে আসছে ভাই। মহিষ দুটো দেখেন কত সুন্দর ভাই। মহিষ দাঁতে কয়টা? ছয়খান করে দাঁত হয়েছে। মাংস কতটুকু হতে পারে? দেখেন এই মহিষটা কিরকম, পিছনের সাইডটা কত সুন্দর, দুইটাই 18 মন মাংস হবে। এজোড়ার দাম কেমন যাচ্ছেন? 5.5 লাখ দাম যাচ্ছেন। ব্যাপারের কি দামটাম বলছে? কত হলো বিক্রি হয় দুইটা মোষ? 5,20,000। ওনারা দুইজন মহিষ দুইটা নিয়ে আসছে। এটা কি জাতের মোষ? দেশাল মোষ। কিন্তু আসলে দেখেন পিছনের সাইডটা কত সুন্দর, অনেক সুন্দর দুইটা মহিষ। দেখেন এই দুইটা মোষ ইতিমধ্যে ব্যাপারে আসতে এসে দামটামও বলছে, ওনারা 5,20,000 হলে মহিষ দুটা দিয়ে দেবে। চমৎকার দুইটা মোষ। মাথাটা দেখেন, দাঁতে 6টা। কুরবানি ঈদের আর মাত্র 15 দিন বাকি। ইতিমধ্যে হাটগুলা প্রত্যেকটা হাটে জাঁকজমকপূর্ণ হয়ে উঠেছে। প্রচুর পশুর সমাগম হয়েছে হাটে। মহিষের সমাগম অনেক বেশি। এই সাইডে দুইটা মহিষ আসছে, দেখেন কত সুন্দর দুইটা মহিষ। পিছনের সাইডটা কত সুন্দর, মহিষের শিং দুইটা দেখেন, শিং দুইটা বাঁকানো। অনেক বেশি মাংস মহিষটার। চাচা এই যে মহিষের কি জাতের মহিষ এটা? হোল্ডার না মথুরা? এই দুইটা মহিষ আসলে মথুরা, আমি যতটুকু জানি মথুরা মহিষ। এই সাইডে যে কটা মহিষ আছে, 4টে মহিষ মথুরা মহিষ। মথুরা মহিষের গায়ে প্রচুর মাংস হয়, সাধারণ মহিষের থেকে মথুরা মহিষের মাংস বেশি হয়। মহিষ দুইটা কয়টা দাঁতের? দাঁত ছাড়া। দেখেন মথুরা মহিষ পরপর 4টা মহিষ মথুরা মহিষ। তাছাড়া এই জোড়ার দাম কেমন কি যাচ্ছেন? ইতিমধ্যে ব্যাপারীরা দেখছে মহিষগুলো আসলে খুবই চমৎকার মহিষ নিয়ে আসছে। উনি দেখেন এই সাইডেও প্রচুর মহিষ আছে। আলমডাঙ্গা হাট আসলে অত্র এলাকার ভিতরে মহিষ হাটের ভিতরে নাম করা হাট আলমডাঙ্গার হাট। দেখেন অনেক অনেক মহিষ আসছে আজকে হাটে। এটা আপনার মহিষ ভাই? জি ভাই। আপনার বাড়ি কোথায়? নাম কি? আপনি কয়টা মাস নিয়ে আসতেন? তিনটা আনিছি ভাই। ভাই তিনটা মাস নিয়ে আসতে, মাছগুলা
তিনটা মোষই ভালো। এটা কি আমাদের দেশাল মোষ? হ্যাঁ ভাই দেশাল মোষ। এটা এটা দাঁতে কয়টা? ছয় দাঁত করে। ছয় দাঁত করে। এই একটা মহিষের দাম কত যাচ্ছেন? ২৫৫০০০ হলে বিক্রি করবে। এদিকে একটা মহিষ ব্যাপারের দেখছে, দাম দর করছে। সাইডে এইদিকে দুইটা মহিষ আছে, মাঝারি গোটের মহিষ, আমাদের দেশাল মহিষ। এগুলা এই মহিষ দুইটা ভাই নিয়ে আসছে। ভাই আপনার নামটা কি ভাই? নুরুল ইসলাম। নুরুল ইসলাম, বাড়ি কোথায়? বাড়ি চুয়াডাঙ্গা জেলা, গ্রামে। চুয়াডাঙ্গা জেলা, চুয়াডাঙ্গা থেকে আসছে ভাই। মহিষ দুটো দাঁতে কয়টা? দাঁতে সারা ছয় দাঁতের মহিষ। দেখেন প্রচন্ড গরম পড়ছে বলে পানি দিচ্ছে মহিষের গায়ে। মনের মতো পছন্দ হয় তাহলে টাকায় বাঁধবে না। ভাই এই জোড়া দাম টাম কেমন কি বলছেন? ৪৮০ দাম টাম বলছে কেউ? কত কি বলছে? আপনি কত হলে বিক্রি করবেন? ৪৬০ হলে আপনি মহিষ দুটা বিক্রি করবেন। এই মাঝারি দুইটা মহিষ ৪৬০ হলে ভাই বিক্রি করবে। দেখেন কি সুন্দরভাবে পানি দিচ্ছে মহিষের গায়ে। আসলে অতিরিক্ত রোদ গরম মহিষগুলো অসুস্থ হয়ে পড়ছে, আসলে দুর্বল হয়ে পড়ছে। মানুষ তো দুর্বল হয়ে পড়ছেই। দেখেন কিভাবে পানি দিচ্ছে মহিষের গায়ে। এইদিকেও বেশ কিছু মহিষ আছে। এই দুইটা মহিষ নিয়ে আসছে ভাই। ভাই বাড়ি কোথায় ভাই? বিষ্ণুপুর। বিষ্ণুপুর, নাম কি? হাসান। হাসান ভাই দুইটা মহিষ নিয়ে আসছে, দুইটাই দেশাল মোষ ভাই। দাঁত কি সারা মোষের? কত কি দাম যাচ্ছেন ভাই? ৪২০০০০ দাম যাচ্ছে উনি। ব্যাপারে ইতিমধ্যে আসতে দেখছে, কথাও বলছে। ও ভাই ব্যাপারে তো দেখছে, কত কি বলছে? কত কি বলছে? আপনি কত খেলে ছাড়বেন? ৯৩-৯৪ হলে মহিষ দুটা বিক্রি হয়ে যাবে। দেখেন এই দেখো অনেকগুলো মহিষ আছে। এই মহিষটা আসছে সেতি মহিষ। ভাই আপনার নাম কি ভাই? মমিন ভাই। মমিন ভাই, মমিন ভাই কোথা থেকে আসতেন? জোড়াদা থেকে আসতে। মমিন ভাই কয়টা মহিষ নিয়ে আসতেন? এই দুইটা মহিষ মমিন ভাই নিয়ে আসছে। এটা সেতি মহিষ, এ দেশাল মহিষ তো না? এ কেমন কি দাম যাচ্ছেন ভাই জোড়া? ৪২০০০০ দাম টাম তো বলছে ব্যাপারের না? কেউ এখনো দাম বলেনি, ব্যাপারের এখনো আসেনি। এ কত কি হলে বিক্রি হয়ে যায় মহিষ দুইটা? আপনাদের টার্গেট কত কি, কত হলে বিক্রি করবেন? হালকা পাতলা কম হলে মহিষ দুইটা ছেড়ে দেবে। এই সাইডে বেশ কিছু মহিষ আছে, এই মহিষগুলো নিয়ে আসতে ভাই। ভাইয়ের নাম কি ভাই? আমার নাম রিয়াজান। বাড়ি কোথায়? বাড়ি পাইকপাড়ায়। বাড়ি পাইকপাড়ায়। উনি আসলে আমার খুব কাছের মানুষ, আমার অনেক পুরাতন পরিচিত মানুষ। ভাই কয়টা মহিষ নিয়ে আসছেন আজকে? ৪০টা মহিষ নিয়ে আসছেন। কয়টা বিক্রি হয়ে গেছে? ২৫টা বিক্রি হয়ে গেছে অলরেডি। এগুলো কি দামদার চলছে? এগুলো দামদার চলছে, আশা করা যায় এগুলো বিক্রি হয়ে যাবে। ভাই আসলে মোষ বিক্রি করায় খুব পটু। তে বাজার কেমন যাচ্ছে ভাই? বাজার ভালো যাচ্ছে। যাক ধন্যবাদ আপনাকে। প্রতিহাটে আপনি মোষ নিয়ে আসেন? ওকে, ভালো থাকবেন। হ্যাঁ ভাই, কথা বেশ।